নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। কালনাতে বছর সাতের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ইন্দাস ব্লকের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে নজির সৃষ্টি করলেন। শেহারাবাজার ফুটবল মাঠে আগামী 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন। কালনাতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশনের অনলাইনে টাকা পেমেন্ট বিষয়ে জালিয়াতির অভিযোগ উঠল সাইবার ক্যাফের বিরুদ্ধে। নতুন আধার কার্ড তৈরি এবং আধার কার্ডে ভুল সংশোধনের জন্য একটি ক্যাম্প করা হলো শেখানা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো আরিন গ্রামে। অল্পের জন্য প্রতারণার হাত থেকে বাঁচলেন কাকসা থানার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা সরকারি কর্মী উৎপল দত্ত। রাততলা এলাকায় নতুন রথ নিয়ে আসার পরিকল্পনা গৃহীত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। শুক্রবার থেকে সূচনা হলো বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চলে আসছি বিস্তারিত খবরে। অনিতা সিনেমা লেনের একটি হোটেলে ভারতীয় জনতা পার্টির দলীয় বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এদিনের এই বৈঠক করেন দলীয় নেতৃত্ব। বৈঠকে রাজ্য পরিবর্তনের পরিবর্তন হওয়ার ডাক দেন দলীয় নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় অনিতা সিনেমা লেনের একটি হোটেলে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে চলে এদিনের এই কর্মসূচি। রাজ্যের 42টা আসনকে 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই মতো লোকসভা নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে দল। পশ্চিমবঙ্গের অবজারভার কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বরিষ্ঠ নেতা মুকুল রায়, জোনাল কনভেনার নির্মল কর্মকার, অবজারভার সায়ন্তন বসু, জেলার সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আসন্ন নির্বাচনের দল ভালো ফল করবে বলে মত পোষণ করেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি, আপনারা জানেন 42টা পার্লামেন্ট সিটকে আমরা 5টা জোনে ভাগ করেছি। 5টা জোনের কালকে উত্তরবাংলা ছিল, তার আগের দিন হুগলি মেদিনীপুর ছিল, তার আগের দিন মুর্শিদাবাদ নদিয়া বারাসাত উত্তর চিশনা, এটা নিয়ে চতুর্থ জোনের বৈঠক আজকে এখানে হচ্ছে। বীরভূম বর্ধমান আর আসানসোল বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া, এখানে আমাদের 8টা সিট আছে। সে 8টা সিটের যে জোন, সে জোনের নির্বাচন প্রস্তুতি প্রত্যেকটি লোকসভা ধরে ধরে আজকে এখানে বৈঠক হচ্ছে। সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই রাজ্যের অবজারভার মাননীয় কৈলাস বিজয়বর্গী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন সহকারী শ্রী প্রকাশজি, আমাদের কেন্দ্রের সম্পাদক মাননীয় রাহুল সিনহা, আমি রাজ্য সভাপতি, আমাদের বরিষ্ঠ নেতা মাননীয় মুকুল রায় এবং এখানকার প্রদেশের সংগঠন মন্ত্রী সুব্রত চ্যাটার্জি সহ জোনাল যে কনভেনার নির্মল কর্মকার, অবজারভার সায়ন্তন বসু সহ সমস্ত জেলা প্রেসিডেন্ট, এদের নিয়ে আর বৈঠক সারাদিন চলছে। 8টা লোকসভার আলাদা মিটিং, কেবল লোকসভার প্রস্তুতি হিসাবে নির্বাচনী প্রস্তুতির বৈঠক চলছে, এটা আছে। এইভাবে সারা বাংলার সমস্ত সিট নিয়ে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি এবং আগামী দিনে কি করণীয় আর কি হয়েছে সেটার পর্যালোচনা চলছে। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি পঞ্চায়েতে, আর 2 বছর আগের থেকে 19-এর প্রস্তুতি শুরু করেছে। সেই জন্য সব কটা একসঙ্গেই চলবে। কেন্দ্রের ফোকাস আছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, প্রদেশের ফোকাস আছে পঞ্চায়েত নির্বাচনকে। তো পঞ্চায়েত থেকে পার্লামেন্ট দুটোই প্রস্তুতি হবে, পঞ্চায়েতের প্রস্তুতি হলে পার্লামেন্টের প্রস্তুতি অনুযায়ী এগিয়ে যাবে, কিন্তু দুটার পরিপ্রেক্ষিতে আলাদা, সেজন্য আলাদা আলাদা সেট আপ তৈরি হয়েছে। পঞ্চায়েত লড়ার জন্য আমরা বুথ তৈরি করছি এবং নিচের স্তরে সমস্যা ইস্যু নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু পার্লামেন্ট ইলেকশন অন্যভাবে হবে, পার্লামেন্ট সিট ধরে তার প্রস্তুতি চলছে। রাজস্থানের ঘটনা ঘটেছে, তো আমরা কি করবো? যে কোনো মৃত্যু দুঃখের, আর যে যাই করুক কেউ হাতে আইন তুলে নিতে পারে না, এটা নিন্দনীয়।
খুলনা সারা প্রদেশে ঘুরছেন, তার যে অভিজ্ঞতা এবং বাংলার রাজনীতি সম্বন্ধে তার যে জ্ঞান সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। মোটামুটি আমাদের এক প্রকার গাইড হিসাবে তিনি সঙ্গে ঘুরছেন, আর প্রস্তুতি কতটা হয়েছে এটাও জেনে নিচ্ছেন, আর কি করতে হবে সেটাও তার কাছ থেকে আমরা সাজেশন হিসেবে নিচ্ছি। না দেখুন, 2016 যে বিধানসভা তাতে বিজেপি নিজের শক্তিতে উঠে দাঁড়িয়েছিল এবং টক্কর দেওয়ার মতো জায়গায় এসে গেছিল, আর তারপর থেকে যতগুলো উপনির্বাচন হয়েছে এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে সব জায়গায় বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী বর্ষীয়ান নেতা মুকুল রায়ের এটাই ছিল প্রথম পূর্ব বর্ধমান জেলা সফর। এদিন তার আগমন ঘিরে বর্ধমানবাসীর আবেগের কাছে আপ্লুত হয়ে ওঠে বলে জানান তিনি। শাসক দলের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে মুকুলবাবু। রাজ্যে সন্ত্রাস চলছে এবং মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন অভিষেককে তার ছেলের থেকেও ছোট আখ্যা দিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এটা বিশ্বাস, কারো যদি বিশ্বাস হয় যে রাম মন্দির করলে হবে হবে, কারো যদি মনে হয় মসজিদ করলে হবে, এটা কারোর ব্যক্তিগত বিশ্বাস। ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝায়? ধর্ম নিরপেক্ষতা বলতে আমি আমার ধর্মে বিশ্বাস করবো, অন্যের ধর্মে শ্রদ্ধা করবো, তার জন্য তো কিছু ব্যাপার না। আমি যদি মনে করি এটা ভালো করবে, আমি তো আমার গলায় এতগুলো মাদুলি পরে দিলাম, তাতে কি হয়েছে? এটা আমার বিশ্বাস, নিশ্চিত করে এটা ঠিক শব্দ প্রয়োগ উনি করছেন না, কারণ বাংলায় 10 কোটি মানুষ বাস করে, উনি 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। সুতরাং অনুন্নয়ন যেখানে থাকবে, সামাজিক অনুন্নয়ন যেখানে থাকবে সেখানেই উন্নয়ন করতে হবে। আমি বর্ধমানে এসে একটুখানি রাস্তা হেঁটেছি, বেশি হাঁটিনি, তাতে মানুষের যা সারা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে বর্ধমানের মানুষ পরিবর্তনের পরিবর্তন চাইছে। বর্ধমানের এই রাস্তা দিয়ে হেঁটেছি এবং এই রাস্তায় দুপাশের যে মানুষের যে চোখের ভাষা, মানুষের যে শারীরিক ভাষা দেখেছি তাতে আমি বলতে পারি বর্ধমানের মানুষ পরিবর্তনের বর্ধমানে। এটা তো আমরা বারবার বলে যাচ্ছি, বাংলায় বারবার বলছি, বাংলায় পুলিশই রাজ চলছে, সন্ত্রাস চলছে, যারা বিজেপির সাথে যোগাযোগ করছে বা যোগাযোগ রাখার চেষ্টা করছে তাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের কাছে পশ্চিমবাংলায় এত লোকের গাঁজা কেস দেওয়া হয়েছে, যদি সেই গাঁজার পরিমাণটা মাপা হয় তাহলে পশ্চিমবাংলার চাইতে বেশি হয়ে যাচ্ছে। একটা লোককে ধরে বলা হয়েছে 23 কেজি গাঁজা দেওয়া হয়েছে, সেই 23 কেজি গাঁজা নিতে একটা ম্যাটাডোর লাগে, আর লিখছে নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে। আবার একটা কথা বলি, দেখুন বাচ্চা ছেলে, অত্যন্ত ছেলে, ছোট ছেলে, আমার ছেলে ছোট থেকেও ছেলের থেকেও ছোট, সুতরাং ওর কথার মন্তব্য করবো। আবার আপনাকে বলি, বিচারে যে মামলা আছে সেখানে প্রথম হচ্ছে বিচারপতি রায় দিয়ে বলেছে যে সিল্ড কভারে তাদের মতামত জানাতে হবে। যারা এই খবরটা বাইরে জমা দিয়েছে তারা গর্হিত অন্যায় করেছে রায়ের বিরুদ্ধে। আমি আবার বলছি, সিবিআই তদন্ত হোক, আমাদের সকলের ফোন ট্যাপ হচ্ছে কিনা এর প্রমাণ পাওয়া যাবে না। দিলীপদার ফোন ট্যাপ হচ্ছে, ওর ফোন ট্যাপ হচ্ছে, ওর একটু বামপন্থী হয়ে গেছে, আচ্ছা ওর ফোনও ট্যাপ হচ্ছে। সুতরাং বাংলায় গণতন্ত্র নেই, প্রত্যেকের ফোন ট্যাপ হচ্ছে, এবং এমন অবস্থা রাজ্যের মন্ত্রীদের ফোনও ট্যাপ। কোন মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করুন, বলবেন না, একটু আড়ালে গিয়ে কনফিডেন্স নিয়ে জিজ্ঞেস করুন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কালার বছর সাতেকে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। অভিযুক্ত কৌশের শেখকে কাল্লা থানার পুলিশ গ্রেপ্তার করে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। নির্যাতিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য কাল্লা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে আমরা পেপারে শুনতে পেতাম, টিভিতে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকের তারিখে দেখা যাচ্ছে আমাদের গ্রামে এই সমস্ত ঘটনা কোনোদিন আদৌ কোনোদিন ঘটেনি। যে এই সমস্ত জিনিসগুলো ঘটছে এটা একটা মানুষ, একটা জানোয়ারের আর মানুষের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। জিডি বিড়লা, এমপি বিড়লা বিদ্যালয়ে শিশু নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতে
ফের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী। এই সমস্ত জিনিসগুলো ঘটছে, এটা একটা মানুষ, একটা জানোয়ার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করা দেখা যাচ্ছে না। নির্যাতিতার বাবার অভিযোগ, বুধবার রাতে মামার বাড়িতে একটি অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যোগ দিতে যায় 7 বছরের প্রথম শ্রেণীর ওই ছাত্রী। অভিযোগ, কৌশল শেখ ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরে জোর টিভি চালিয়ে মেয়েটির মুখ হাত ধরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরের দিন বাড়ি ফেরার পর মেয়েটি চুপ করে থাকায় কারণ জানতে চায় তার বাবা। সে সব কথা মাকে খুলে বলে। আমার মেয়েটা গত পরশু দিন সকালে স্কুলে পরীক্ষা দিতে আসে। পরীক্ষা দেওয়ার পরে ওখানে ওর নানির বাড়ি, যে পাড়াতে ছিল, ওর নানির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে ও থাকে, প্রায় থাকে। এবার ওই অনুষ্ঠানে সন্ধ্যাবেলা আমরা সকলেই, আমরাও সেখানে জড়িত ছিলাম, আমরা সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তো এখানে অংশগ্রহণ করার পরে আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত, আমার মেয়ে ওখানেই আছে ওর নানির বাড়িতে। এবার সন্ধ্যার পরে ঠিক 7:30 এইরকম নাগাদ আমার মেয়েটা, হ্যাঁ, ওই মানুষটাকে, ওই বাড়ি যাচ্ছিল, ওখানেই খেলা করছিল, ওই মানুষটা ওখানে ওকে ডেকে নিয়ে যায়। ওকে ডেকে নিয়ে যায় যেভাবে ভুলিয়ে ভালিয়ে, যে খাবারের ইয়ে দিয়ে ওকে ওর বাড়ি নিয়ে যায়। ওর বাড়িতেও মেয়ে, তোর মেয়ে, আমার মেয়েটা আছে, তোর বন্ধু আছে, ওখানে যা। তো ওখানে গেল, যাওয়ার পরে টিভি চালিয়ে দিয়েছে। মেয়ে, ওর নিজের মেয়ে সামনে বসে লিখছে, ওখানে লিখছে, আর পিছনে আওয়াজ করে ওখানে টিভি দিয়ে মেয়েকে পাশে বসে হাত মুখ চেপে শারীরিক অত্যাচার করেছে। মেয়ে সেদিনকে সারা রাত্রে এখানটাই ছিল, আমাদের বলিনি। সকালবেলা মেয়েকে ডাকতে আসলাম, চ বাড়ি যাবি, আমি গাড়ি করে বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে মেয়ে চুপ থাকে। মেয়ে যখন চুপ থাকে, মেয়েকে আমি জিজ্ঞাসা করি কী ব্যাপার, দেখো তো চুপ করে আছে কেন, কী ব্যাপার। ওর মা জিজ্ঞাসা করলো, মাকে বলতে গিয়ে ভয় খাচ্ছে, ভয়ে ডরে ও কিছু বলতে চাচ্ছে না। এমন সময় ও কেঁদে ফেলেছে। কেঁদে ফেলাতে তখন বলি, বল তোর কী হয়েছে। তখন ও বলে, ওর মা দেখে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছে। আমি দৌড়ে গিয়ে দেখছি এই অবস্থা। আপনারা সব অভিযোগ করেছি, অভিযুক্ত অভিযুক্তকে জেল হেফাজতে হেরাসতে নেওয়া হয়েছে, নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে আমরা শশী এর যেন পরিপূর্ণ সাজা পায় তার ব্যবস্থা আপনারা করবেন। অভিযুক্তের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতাকে কালনা মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। আজকে আমাদের সামাজিক ব্যবস্থা, পারিবারিক অবস্থা এমনই একটা পরিস্থিতি ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যে আজকে আমরা, আজকে আমরা পেপারে শুনতে পেতাম, টিভিতে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকের তারিখে দেখা যাচ্ছে আমাদের গ্রামে এই সমস্ত ঘটনা কোনোদিন আদৌ কোনোদিন ঘটেনি। তো আজকের তারিখে যে সমস্ত যে ঘটেছে, যে সমস্ত ঘটনাটা, বাড়িতে একটা বাচ্চা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করা, তার সাথে যে টিভি চালিয়ে দিয়ে তাকে যাতে মুখ হাত চেপে ধরে তার সাথে শারীরিক অত্যাচার করা, এই যে সমস্ত জিনিসগুলো ঘটছে, এটা একটা মানুষ, একটা জানোয়ারের আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করা দেখা যাচ্ছে না। আজকের তারিখে মানুষ জানোয়ারের থেকেও বেশি। মেয়েটি পড়ে ওয়ানে, পড়ে ক্লাস ওয়ানে, পড়ে 7 বছরের মেয়ে। সে প্রতিবেশী বলতে তার ওই মামার বাড়ির প্রতিবেশী, মামার বাড়ির প্রতিবেশী, মুখ চেপে ধরা হয়েছে, হাত মুখ চেপে ধরে তার সাথে শারীরিক অত্যাচার করা। আজকে আমরা পেপারে শুনতে পেতাম, টিভিতে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকের তারিখে দেখা যাচ্ছে আমাদের গ্রামে এই সমস্ত ঘটনা কোনোদিন আদৌ কোনোদিন ঘটেনি। যে এই সমস্ত জিনিসগুলো ঘটছে, এটা একটা মানুষ, একটা জানোয়ারের আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করা দেখা যাচ্ছে না। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ইন্দাস ব্লকের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে নজির সৃষ্টি করলেন। 5টি কেন্দ্রের উদ্বোধন করেন ইন্দাসের বিডিও সুচেতনা দাস। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হয় খুশি সকলে। শুক্রবার ইন্দাস ব্লকের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হল ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন 5টি কেন্দ্রের উদ্বোধন করেন ইন্দাসের বিডিও সুচেতনা দাস। জানা গেছে ইন্দাস ব্লকে বর্তমানে 244টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 40টি মডেল কেন্দ্র।
এতদিন পর্যন্ত ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই নিজস্ব ভবন না থাকায় গাছতলা, খেলার মাঠ ও খোলা আকাশের নিচে রান্না ও পড়াশোনার কাজ চলত। রোদ বৃষ্টিতে বন্ধ থাকত পরিষেবা, এরপর আর অসুবিধা হবে না। এবার থেকে উন্নত পরিষেবা দিতে পারবে বলেই সকলে আশাবাদী। দক্ষিণ পাড়ায় এখানে আমি আইসিডিএস সেন্টারের উদ্বোধন করছি। আজকে ইন্দাস ব্লকে একযোগে 27খানা আইসিডিএস সেন্টারের উদ্বোধন আমরা করছি। তার মধ্যে 24টি আইসিডিএস সেন্টার এমজিএনআরইজি এবং সোশ্যাল ওয়েলফেয়ারের কনভার্জেন্সে নির্মিত, বাকি 3টি মাইনরিটি ফান্ডের টাকায় নির্মিত। এবং এটি খুব ভালো লাগছে বলতে যে একসঙ্গে এতগুলি আইসিডিএস সেন্টারের উদ্বোধন আমরা একযোগে করতে পারলাম। এবং এজন্য অবশ্যই আমার এমজিএনআরইজিএসএল, আমাদের ইন্দাস ব্লকের আইসিডিএস দপ্তর, মাইনরিটি দপ্তর এবং অবশ্যই আমার সমস্ত জিপির নির্মাণ সহায়ক এবং জিপির সমস্ত কর্মীবৃন্দ, তারা প্রশংসার দাবি রাখে। অপুষ্ট বাচ্চাদের সংখ্যা আমরা ভীষণ রকম কমাতে পেরেছি, আমরা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছি। আরও কিছুটা যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে হয়তো অনতিবিলম্বে অপুষ্ট বাচ্চার সংখ্যা ইন্দাস ব্লকে শূন্যতে এসে দাঁড়াবে, যেটা গত 3 বছরে প্রায় 300 সংখ্যক কমে গেছে, 300 নাম্বার কমেছে, এখন সেটি মাত্র 50 এসে দাঁড়িয়েছে অপুষ্ট বাচ্চার সংখ্যা। আইসিডিএস সেন্টারগুলো যদি খুব সুন্দরভাবে চলে, বাচ্চারা যদি সঠিক খাবার পায় এবং তারা হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করতে পারে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে, তাহলে বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশ দুটোরই ঘটানো সম্ভব হবে এবং বাচ্চাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে বলে আমি মনে করি। ইন্দাস ব্লকে মোট 63টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হচ্ছে, 27টির উদ্বোধন হয়েছে, 36টি কেন্দ্রের কাজ চলছে, 70টি শেষ হবে কাজ বলে সকলে আশাবাদী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি উদ্বোধন হলো, সেখানে আজকে আমাদের 11টার সময় আজকে রান্না বান্না করা হয়েছে এবং বাচ্চাদেরকে আবার খাওয়ানোর ব্যবস্থা হবে। সেখানে আজকে বিডিও ম্যাডাম আমাদের এখানে এলেন, তিনি ফিতে কাটলেন এবং আমার সেন্টারটি উদ্বোধন করলেন। এরপর আমাদের বাচ্চাদেরকে প্রথমে একটু মিষ্টিমুখ করানো হলো, এরপর তাদেরকে যে মধ্যাহ্নভোজন খিচুড়ি আর যে ডিম আছে সেটাকে দেওয়া হবে। এইভাবে আমি আমার সেন্টারটি আজকে আমাদের রাজপুর পঞ্চায়েত থেকে 11টা 12টা আইসিডিএস সেন্টার করা হয়েছে, সেগুলোর আজকে উদ্বোধন হচ্ছে। আকুই পঞ্চায়েতে আমি গোবিন্দপুর, বলিয়ারা, তারপরে আদিলপুর, আকুই, দক্ষিণপাড়া, তিশালন এখন উপস্থিত আছি, পশ্চিমপাড়াতে। আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকে ছিলেন আধিকারিক মহাশয়া, বিডিও ম্যাডাম এবং আধিকারিক মহাশয়া স্টাফ ছিলেন, আমার আকুই অঞ্চলের অফিস স্টাফ ছিলেন। কতগুলো আইসিডিএস কেন্দ্রের উদ্বোধন করলেন আপনার পঞ্চায়েত এলাকায়? আমার পঞ্চায়েত এলাকায় আজকে 10টা হয়েছে। কি বলবেন সাধারণ মানুষকে, কি বার্তা দেবেন? আমি বলবো যাতে এই সেন্টারগুলি তারা যত্ন সহকারে লক্ষ্য রাখেন, ছেলে মেয়েদেরকে যারা আগামী দিনে এই সেন্টারেটি ছোট বাচ্চাদেরকে পড়াতে পারেন সেই রকম রাস্তা করে রাখার জন্য, বা হার ব্যবস্থা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ছেলে মেয়েদেরকে সাবান দিয়ে হাত পা ধোয়ানো, এসবগুলো টয়লেট করানো, এগুলো যেন অভ্যাস করানো হয় প্রতিনিয়ত। এবং মায়েদেরকেও বলবো বাড়িতে যেন বাচ্চাদের সাবান দিয়ে হাত ধুয়ে, বাসনপত্র ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ানো হয় বা টয়লেটে যাওয়ার ব্যবস্থা তাদেরকে অভ্যাস করানো হয়। ইন্দাস থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। শেয়ারবাজার ফুটবল মাঠে আগামী 19শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চায়েতের রাত সম্মেলন। সেই উপলক্ষে শুক্রবার মাঠ পরিদর্শন করলেন তৃণমূল নেতৃত্ব। সম্মেলন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। আগামী 19শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন। সম্মেলনটি অনুষ্ঠিত হবে রায়না শেহারা বাজার ফুটবল মাঠে। 6টি ব্লক নিয়ে গড়ে উঠবে সম্মেলনটি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রস্তুতি পর্ব হিসাবে শুক্রবার শেহারা ফুটবল মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। রায়না 1 ও 2, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি 1 ও 2 ব্লক নিয়ে চলবে এই সম্মেলন। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ও উজ্জ্বল প্রামাণিক, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা বাসবি রায়, রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ, রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলী, খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, রায়না 2 নম্বর ব্লক সভাপতি আনসার আলী খাঁ সহ অন্যান্যরা এদিনের পরিদর্শনে অংশ নেন। আয়োজকদের আশা যথাযথভাবে পরিপূর্ণতা পাবে
পঞ্চায়েতি রাজ সম্মেলনটি। আজকে পরিদর্শন হচ্ছে আগামী 19 তারিখ বর্ধমান দক্ষিণ মহকুমার সম্মেলন, যেটা 4টি বিধানসভা নিয়ে হবে, তার প্রস্তুতি হিসেবে মাঠ, এবং সেই মাঠে আমরা কিভাবে প্যান্ডেল করব, লোকজন কিভাবে আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, কোন জায়গায় হবে। তাই এই দুই যে বিধায়ক রায়না এবং খণ্ডঘোষের, আমাদের নবীন বাগ নেপাল ঘরোই পঞ্চায়েত সমিতির আপনার খণ্ডঘোষের সভানেত্রী বাসবী রায়, রায়না দুজন আনোয়ার এবং আনসার, এবং ব্লকের সভাপতিরা সহ এই অঞ্চলের নেতৃবৃন্দ সকলে হাজির হয়ে আগামী 19 তারিখের সম্মেলনকে কীভাবে সফল করা যায় সেভাবে একটা প্রাক প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা আগামী 19 তারিখ অবধি শেয়ারা বাজার প্রায়শই যাতায়াত করব, এবং এই সম্মেলন যাতে সফল করা যায় সেই ব্যাপারে আমরা সকলে সচেষ্ট হব। আজকে এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। কাল্লাতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশনের অনলাইনে টাকা পেমেন্ট বিষয়ে জালিয়াতির অভিযোগ উঠল সাইবার ক্যাফে মালিক মিঠুন বিশ্বাসের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি বিএলআরও, প্রতারিতরা কাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশনের অনলাইনে টাকা পেমেন্ট বিষয়ে জালিয়াতির অভিযোগ উঠল সাইবার ক্যাফ মালিকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিঠুন বিশ্বাস, বাড়ি কালনার কৃষ্ণদেবপুর গ্রামে। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে মিউটেশনের টাকা অনলাইন পেমেন্টে চালু হয়েছে, ফলে কালনা বিডিও অফিসের পাশে থাকা সাইবার ক্যাফেতেই সকলের টাকা পেমেন্ট করতেন সেই মতো রসিদ দিত অভিযুক্ত। কিন্তু অভিযোগ, ওই ব্যক্তি সরকারের ঘরে এক টাকা জমা করে মানুষের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসার পরই গা ঢাকা দেয় অভিযুক্ত, যদিও বিএলআরও এ বিষয়ে মুখ খুলতে চাননি। এরকম দেখুন, এই যে পেড চ্যানেলটা দিয়েছে, এখানে 1120 টাকা কেটেছেন উনি। কাটার পরে ওনার কেসটাকে ইনকোয়ারি করতে পাঠিয়েছিলেন, ইনকোয়ারি করার পরে দেখা গেল অফিস থেকে ফোন করে বলছে এইটা 1 টাকা হয়েছে কাটা। তো সরকারকে, সরকারের কাছে এই 1120 টাকাটা পড়েনি, টোটালটা যার কাছ থেকে কেটেছিল সেই টাকাটা হাফিজ করে ফেলেছে। এরকম কতদিন ধরে চলছে? এটা চলছে প্রায় 3-4 মাস ধরে। এখন বিএলআরও ম্যাডাম কি বলছেন? বিএলআরও ম্যাডাম বলছেন যে আপনার টাকাটা জমা করেনি, আপনি চালানটা দিন আর থানায় গিয়ে একটা এফআইআর করে আসুন। তারপর কি বিএলআরও ম্যাডাম দেখে নেননি এই বিষয়টা? না, কিছুই দেখে নেননি। দেখে নিলে তো তাহলে আমরা সমস্যা করতাম না। মানে হচ্ছে এইগুলো দেখার কর্তব্য কার? এগুলো কথা দেখার কর্তব্য যে যারা সরকারি স্টাফ আছেন তারা দেখে নেবেন। মানে তারা দেখা না নিয়ে, না দেখে জমা নিয়ে? না দেখে জমাটা নিয়ে নিয়েছেন, নিয়ে এখন তো ধরা পড়ছে। যাদের কেস হয়ে গেছে তাদেরকেও ধরা পড়ছে, আর যাদের কিছু কিছু আটকে আছে তাদেরও ধরা পড়ছে। এরকম কত টাকার প্রতারণা হবে প্রায়? মোটামুটি 8-10 লাখ টাকা সবাই কাছে। আর যে প্রতারক, সে তো প্রতারক, তো পলাতক। এই ঘটনা সামনে আসার পরেও বিএলআরও অফিসের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমি আমার হায়ার অথরিটি যেটা বলবে, হ্যাঁ আমি, আপনি আমাদের এডিএম সাহেব সব জানেন, এডিএম এলার সাহেবের সাথে কথা বলে নিন। এডিএম এলার, আপনি কি জানতেন মানে হচ্ছে কি এরকম কিছু হয়েছে বা এরকম কিছু কোনো কি অভিযোগ হয়েছে? সেই সমস্ত আমরা যেগুলো পেয়েছি সেগুলোই আমরা আমাদের এখানে ব্যবস্থা আমরা যেটা নিচ্ছি সব আমাদের হায়ার অথরিটিকে জানানো হয়েছে। স্যার যেভাবে যেভাবে বলেছেন সেভাবে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর বেশি আমি কিছু বলবো। আর আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে এখনো পর্যন্ত? এখন পর্যন্ত দেখছি, সেটা এখন পর্যন্ত করা হয়নি, দেখছি সেটা। আচ্ছা ম্যাডাম, এই যে পেড স্লিপগুলো যেগুলো দেওয়া হচ্ছে 5,000 কি 8,000 যে চাষের পক্ষে যে জমা পড়ছে, এগুলো দেখে তো তারপরে আপনাদের দেখছি বলেই তো আমাদের ধরা পড়ছে, না দেখে তো ধরাই পড়তো না। না, এগুলো যখন প্রথমেই, যখন প্রথম থেকেই আমি বললাম তো, প্রথম থেকেই সব চেক হয়েছে এবং তাহলে তাদের পর্চা, তাদের পর্চাগুলো তাদের হাতে চলে যাচ্ছে, তাদের হাতে যে রেকর্ড যারা আপনার চেঞ্জের জন্য দিচ্ছে সেই রেকর্ড তাদের হয়ে তারা বাড়িতে নিয়ে গিয়ে বসে থাকছে, তারপরে আপনারা এটা? না, তারপরে নয় তো, এগুলো আমাদের এখন চেকিং হচ্ছে, এগুলো একটাও আমাদের এখন হয়নি। গত তোলা জমা পড়ছে সেগুলো থেকে আমরা দেখছি। হ্যাঁ, আর আপনাকে তো বললাম আপনি এবার ফার্দার যা যেটা বলেন সেটা এডিএম সাহেবের সাথে কথা বলতে হবে। প্রতারিতরা কাল্লা থানায় মিঠুন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার দেখুন, এবার আমরা এই টাকাগুলো অফিসে জমা দিতে গেলে অফিস বলে যে না, আমাদের পক্ষে এইভাবে টিআর ফর্মে টাকা নেওয়া সম্ভব নয়, বা আমাদের, আমরাও দেখলাম এই টিআর ফর্মে সই করে টাকা দেওয়াটাও আমাদের পক্ষে অসুবিধে। তা অফিসই বলে এটা আপনার অনলাইনের মাধ্যমে জমা করুন। তো আমরা অনলাইনের মাধ্যমে জমা করতে গিয়ে এখন দেখছি আমরা যে সমস্ত মানুষের, ধরুন
যার 700 অকৃষি জায়গা, সে রেকর্ড করতে গিয়ে তার টাকা 700 টাকা জমা দিয়েছি, এখন তার রেকর্ড হয়ে গেছে, পর্চা হয়ে গেছে, সে বাড়ি গিয়ে পর্চা নিয়ে বসে আছে, তার লোন হয়ে গেছে, এখন 3 মাস পরে তাকে ফোন করে ডাকা হচ্ছে যে আপনার 700 টাকা জমা পড়েনি, 100 টাকা জমা পড়েছে। তো এইভাবে আমরা অনলাইনকে, যে অনলাইন মানে এখানে সূর্য ক্যাফে বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে মিঠুন বিশ্বাস, কিছুদের পুরে বাড়ি, তাকে আমরা এইভাবে টাকা দিয়েছি, তাই ধরুন 700 টাকার এগেনস্টে চালান দিয়েছে 1 টাকা, সেটা এখন ধরা পড়ছে বর্তমানে। আছেন না, পালিয়ে গেছেন? না, উনাকে এখন আজকে 3 দিন ধরে দেখছি, দোকানে নেই। হ্যাঁ, এবং পাঁচু গোপাল বাগ নামে একজন ভালো চাষি, সে 14,400 টাকা কত টাকা আপনার কাটা আছে, ডিসিআর চালান কাটা আছে, সেই টাকা তাকে অফিস ফোন করেছিল, তো সে গিয়ে নিজে গিয়ে থানায় গিয়ে এফআইআর করে এসেছে। আপনাদেরই দোষারোপ করছে? দিয়ে ম্যাডাম, টোটালি পুরোপুরি আমরা এখানে যারা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করছি, মোহরব হিসেবে কাজ করছি, পুরো দায়িত্বটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। কলা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নতুন আধার কার্ড তৈরি এবং আধার কার্ডে ভুল সংশোধনের জন্য একটি ক্যাম্প করা হলো শেহারা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে। সপ্তাহে 5 দিন এই ক্যাম্প খোলা থাকবে বলে জানান শেহারা পঞ্চায়েতের উপপ্রধান। বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছে আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হয়ে উঠেছে। এমনকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো আধার কার্ড না থাকলে বিভিন্ন পরিষেবা থেকেও বঞ্চিত হবে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত অনেকেরই আধার কার্ড নেই, বা যাদের আধার কার্ডে ভুল আছে সেই ভুল সংশোধনের জন্য একটি ক্যাম্প করা হলো। শেহারা গ্রাম পঞ্চায়েতের দপ্তরেই এই ক্যাম্প খোলা হয়। সপ্তাহে 5 দিন করে খোলা থাকবে এই ক্যাম্প। এই ক্যাম্প থেকে আধার কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা পাবেন গ্রাহকরা বলে জানান শেহারা বাজার পঞ্চায়েতের উপপ্রধান সনদ দে। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় মোদি সরকার আসার পর আধার কার্ডের উপর যে চাপ, বিভিন্নভাবে সাধারণ মানুষ আধার কার্ড সব জায়গায় করতে হবে, এই যে একটা নির্দেশ, সেই নির্দেশকে মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছে যে এইরকমভাবে আধার কার্ডকে সমস্ত জায়গায় ট্যাগ করা যাবে, কিন্তু সেই নির্দেশকে অমান্য না করার জন্য তিনি আবার নতুন করে আধার কার্ড শুরু করেছেন। আমরা ব্লকের এখানে একটা সেন্টার করেছি, সপ্তাহে 5 দিন হবে এখানে ক্যাম্প করা হয়েছে। সেই ক্যাম্প করে যারা দীর্ঘদিন ধরে এই হাতের ছাপের জন্য গণ্ডগোল হচ্ছিল, বহু মানুষ রয়েছে যারা হ্যান্ডিক্যাপ, তাদের ছবি তোলা যাচ্ছে না, তারা অথচ তারা বিধবা ভাতা বার্ধক্য ভাতার সঙ্গে যুক্ত আছে, তাহলে তাদের ওই টাকাগুলো তোলার সমস্যা হচ্ছে, সেই জন্য তাদের জন্য স্পেশাল করে আমরা ক্যাম্প করছি এখানে, এবং বাচ্চাদের ক্যাম্প করেছি, যে বাচ্চারা যারা আছে তাদের সপ্তাহে 1 দিন, 6 বছরের উপরে যারা তাদের 1 দিন, এবং যাদের ভুল সংশোধন তাদের 1 দিন, আবার নতুন করে কার্ড 1 দিন। এটা ব্লকের হচ্ছে না আপনার অঞ্চলে? হ্যাঁ, ব্লক থেকে এখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেরা। নতুন নির্দেশ এসছে আগামী দিনে, এরাই নাকি 100 দিনের কাজের মাস্টারের টাকা এখান থেকে দেখা যাবে কত কাজ করেছে এবং কত টাকা, এরাও নাকি সেরকম সিস্টেম আসছে যে ওরাই টাকা দিতে পারে, এখানে বসে বসেই টাকা দিতে পারে। সপ্তাহে কদিন করে এরা? সপ্তাহে 5 দিন। 5 দিন মানে কি কি বার? ওই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। শুক্রবার শেহারা বাজার থেকে কৃষ্ণ শাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসবো পরবর্তী খবরে। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো আরিন গ্রামে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। শীতের সময় কম্বল পায় খুশি কম্বল প্রাপকরা। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। খণ্ডঘোষ বিধানসভার 5 নম্বর জেলা পরিষদের আরিন গ্রামে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। গ্রামে কোয়ের অঞ্চল আরিন গ্রামে শীতের মরশুমে দুস্থ মানুষদের বাড়িতে বাড়িতে যে তার সাথে পাঠিরও কিছু প্রচার করলাম, আগামী সামনে পঞ্চায়েত, তার উপর লোকসভা, আমাদের গ্রামের মানুষ কিছু মানুষ সাহায্য করেছে, পাঠিরও কিছু সাহায্য করেছে। কোন পার্টি? আমাদের ভারতীয় জনতা। আমাদের পার্টির আদেশই ছিল বাড়ি বাড়িতে যেয়ে জনসংযোগ করা, তা প্রত্যেকটা গ্রামে প্রার্থী দেবো, আশা রাখছি প্রার্থীদের জয়ী করবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই রূপ উদ্যোগ গৃহীত হয়।
শীতের হাত থেকে রক্ষা পেতেই দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা 5 নম্বর জেলা পরিষদ আরিন গ্রাম। এখানে আজকে আমাদের ছিল শীত বস্ত্র বলতে কম্বল বিতরণ, বিভিন্ন গরিব আর খুব রুষ্ট মানুষ, বয়স্ক মানুষ, তাদের দিকে কম্বল বিতরণ হচ্ছে। 30 জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করেছি। সব সময় এক জায়গায় যদি কম্বল বিতরণ করি সেখানে সমস্ত সবাইকে আসা সম্ভব নয়। আজকে আমরা যেমন 2-3 জন হ্যান্ডিক্যাপকে কম্বল দিয়েছি, তাদের তো আসা সম্ভব নয়। তাই বাড়ি বাড়ি গেলে একটু জনসংযোগও হয়, তার সাথে কম্বলটাও বিতরণ হলো আর তারাও বাড়িতে বসেই পেলো কম্বল। হাতে পেয়ে খুশি কম্বল প্রাপকরা। কম্বল কম্বল কারা দিল? বিজেপি। কম্বল কারা দিচ্ছে? বিজেপি। কেমন লাগছে কম্বল পেয়ে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি বললাম তো সতীর্থ মনে মানে সহৃদয় আনন্দ সহকারে এটা গ্রহণ করছি। চাষবাসের কাজ করেন, আজকে কি পেলেন? কম্বল। কারা দিল এই কম্বলটা? বিজেপি। বিজেপি। কেমন লাগছে এই শীতের সময় কম্বলটা পেয়ে? আরিন থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। অল্পের জন্য প্রতারণার হাত থেকে বাঁচলেন কাকসা থানার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা সরকারি কর্মী উৎপল দত্ত। একজনের চাকরি সহ মোটা টাকার প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কাকসা থানার পুলিশ। অল্পের জন্য প্রতারণার হাত থেকে বাঁচলেন রাজ্য সরকারি এক কর্মী। কাকসা থানার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা সরকারি স্বাস্থ্যকর্মী উৎপল দত্তের অভিযোগ, এক যুবক একজনের চাকরি সহ মোটা টাকার প্রলোভন দেখিয়ে তাকে তার জমিতে টাওয়ার বসিয়ে দেবে বলে 15,000 টাকার চেক নেয়। পরে ওই ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি ওই যুবককে আইডি প্রুফ দেখাতে বলেন, কিন্তু কোনো প্রমাণ দিতে না পারায় কাকসা থানার পুলিশের হাতে ওই যুবককে তুলে দেওয়া হয়। জানা গেছে ওই যুবক আগেও অনেকের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে প্রতারণা করেছে। সমস্ত ঘটনা বুঝতে পেরে উৎপল দত্ত তড়িঘড়ি ব্যাংকে ফোন করে চেকের নম্বর আটকে প্রতারণার হাত থেকে বাঁচেন। কথা তার সঙ্গে সঙ্গে ওই কাগজ সহ হাতে রেখে পরে ও রাজবন্ধ স্টেশনে নামার সাথে সাথেই ওকে আমরা ধরি। ধরার পরে আমি ওই কোম্পানির ডিটেলস চাই, ও কিচ্ছু না দিতে পারে না। আমি বললাম তোমার আইডি কোথায়, কোম্পানির আইডি কোথায়? সে না আইডি দিতে পারে, না নিজের ভোটার কার্ড, না নিজের আধার কার্ড, না প্যান কার্ড, কিচ্ছু নেই ওর কাছে। বললাম আমার কাছে কিছু নেই দাদা, আমি কোম্পানিতে কাজ করি, আমাকে স্যালারি দেয় এত, আমাকে এই করতে পাঠিয়েছি, আমি এসেছি। তা আমরা তাহলে তুমি ছাড়া পাবে না, তোমার লোককে ডাকো। অনেক সময় দিয়েছি ওকে লোক ডাকার জন্য, কোম্পানির লোক ডাকার জন্য, কিন্তু কোম্পানির লোকরা ফোন করেছে, ফোন তুলেছে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমরা বলেছি স্পটে আসুন, আমাদেরকে বুঝিয়ে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে যান। তারা কেউ আসতে রাজি হয়নি, বাধ্য হয়েই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে থানায় তুলে দিই। টাকাটা কি চিট করতে পেরেছে? না, আমার টাকা চিট করতে পারেনি, কিন্তু ওর কাছ থেকে যে ডায়েরি পাওয়া গেছে তার ডায়েরিতে বেশ কিছু লোকের নাম এবং কত টাকা কার কাছে নেওয়া হয়েছে সেটা লেখা আছে। আমরা পরে ডায়েরি পড়ে দেখেছি এবং তার সেই ফোন নাম্বার আমরা ফোন করে জেনেছি যে প্রত্যেকটি লোকে বলেছে হ্যাঁ আমাদের কাছে টাকা নিয়েছে, কিন্তু এরপরে আমাদের 2-3 মাস পেরিয়ে গেল, আমাদের সঙ্গে এখনো যোগাযোগই রাখছে না। কত টাকার আপনাকে প্রলোভন দেখিয়েছিল? আমাকে প্রলোভনটা দেখিয়েছিল মান্থলি 30,000 টাকা করে দেওয়া হবে, একটি ছেলের চাকরি দেওয়া হবে এবং ওই 30,000 টাকার 1 বছরের অ্যাডভান্স অ্যাট এ টাইম দিয়ে দেওয়া হবে টাওয়ার বসিয়েই। এরপরে শিক্ষা পেলাম যে কোনো প্রলোভনে অন্তত পা দেওয়া চলবে না, তার যথাযথ একদম টোটাল সিওর না হয়ে কোনো প্রলোভনে পা দেওয়া চলবে না, এটাই অপরাধ। আমি অন্তত সব মানুষকে এই আবেদন করব, যাকে যে প্রলোভনই দেওয়া হোক যেন ভবিষ্যতে আমার মতন আর কেউ না ঠকে। কাকসা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। রথতলা এলাকায় নতুন রথ নিয়ে আসার পরিকল্পনা গৃহীত হয়েছে। ওই এলাকার রথটি নষ্ট হয়ে যাওয়ায় আনুমানিক 20 ফুটের একটি রথ নিয়ে আসার পরিকল্পনা গৃহীত হয়েছে। সেই উপলক্ষে ওই স্থানে ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে। রথতলা এলাকার রথটি কালের ক্রমে নষ্ট হয়ে গেছে, ফলে নতুন করে রথ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন স্থানীয় কাউন্সিলর খোকন দাস। রথের আগে নতুন রথ নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। নতুন রথটি আনুমানিক 20 ফুট উঁচু হবে। সেই উপলক্ষে রথতলা এলাকার ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এখানে আমরা রথতলা, যে রথ যার জন্য রথতলা বিখ্যাত, সেই রথের যে একটা সময় ভগ্ন দশা ছিল, আমাদের ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর সুগন্ধ সিং উদ্যোগে এবং বর্তমান
উদ্যোগে রথপথটা সংস্কার করেছে, আর আজকে রথের নিচে মানে মাটির লেভেলটাকে ঢালাই করা। কোথা থেকে রথ আসবে না আসবে কত টাকা? আমরা আগামী বছর আমাদের রথযাত্রা অনুষ্ঠান হবে, সেই রথযাত্রা অনুষ্ঠানে আমরা পিতলের একটা রথ নবদ্বীপ থেকে আমরা অর্ডার দিয়েছি, সে খোকন দাসের উদ্যোগে। খোকন দাস নিজে একটা অন্য জায়গায় দেখেছিল একটা পিতলের রথ, তখন আমাদের সঙ্গে আলোচনা করেছিল যে আমাদের রথতলা রথের জন্যই বিখ্যাত, তো সেই জন্য রথকে রথতলা সেই পুরনো রথকে ফিরিয়ে আনার জন্য নিজের ব্যক্তিগত উদ্যোগী হয়ে একটা পিতলের রথ, প্রায় হাইট হবে আপনার 20 ফুট, 20 ফুটের একটা পিতলের রথ নবদ্বীপ থেকে আমরা অর্ডার দিয়েছি, অলরেডি বানানো হচ্ছে আমাদের কাছে। আমরা গত মাসে গিয়েছিলাম, গিয়ে টাকা অ্যাডভান্স করেছি, অল্প অল্প যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো এমনি কেমন কি টাকার পরিমাণ জানা আছে? কিছু রথ তৈরি করতে প্রায় 10 লক্ষ টাকা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ধোগরা সহিত এলাকায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতা বৃদ্ধার নাম মায়া নাগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার ধোগরা শহীদ এলাকায়। বেশ কয়েক মাস ধরে তিনি নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের লোকেদের অনুমান, রোগের হাত থেকে মুক্তি পেতেই এই রূপ ঘটনা ঘটিয়েছেন। ঘরে কেউ না থাকায় সুযোগ পেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে তিনি আত্মঘাতী হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। উনি অনেকদিন থেকে অসুস্থ, মানে বিভিন্ন রোগ আর কি, মানে এবার হায়দ্রাবাদে পরীক্ষা করে এলো, বলছে পায়ে চুল, মাথা চুল থেকে পা পর্যন্ত পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়েনি। বিভিন্ন কষ্ট পাচ্ছে, ওনার ছেলে বাইরে থাকে, আমার লন্ডনে আছে আর কি। দিয়ে আমার মনে হচ্ছে কাকু এই ব্যাংকে গেছিলো টাকা তুলতে, এই সুযোগে এবার আমার পাড়াতে ঠাকুমা যে ও রান্নাবান্না করে ওই ছিল না, সেই সুযোগে ওই কায় কেরোসিন তেলে আগুনটা নিয়ে মানে রোগ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আর কি, বুঝলেন তো। দিয়ে এখন লাস্ট ফিনিশিং, মানে এখন একদম লাস্ট স্টেজ, সবাই যখন সে দরজা ভেঙে ঢোকালো, দিয়ে দেখছি আগুনটা ধোয়া দাদাকে ধরেছে, তখন আমি আমার বোতলে জল করে ঢেলে দিলাম, লিপে দিলাম। পুলিশ প্রসঙ্গে জানানো হয়েছে? পুলিশ এসছি, বোতলে এসছি, এবার পুলিশ এবং পরে গাড়ি আসছে নাকি তুলে নিয়ে যাবে। নামে না মায়া নাম। কতদিন থেকে ভুগছিল? ভুগছিল মোটামুটি বছর দুয়ে, এখন এসে খুব বাড়াবাড়ি আর কি, খেতে পারছে না, কোনো খাওয়া হজম হচ্ছে না। তোমাকে দেখা সাক্ষাৎ কে করছিল? হ্যাঁ, তোমাকে দেখা সাক্ষাৎ কে করছিল? এরা দাদা আমার কাকু, তো কাকু আছে সামনে, ওনার হাজব্যান্ড আছে, দাদা হচ্ছিল। হ্যাঁ, উনি আবার এরা ছোট জামায় ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, সবাই মিলে তদারকি করছে কিন্তু রোগ ধরা পড়ছে না আর কি। তো এই জন্য আর কি, সেই ঝিৎকারে কি মানসিক ভাবে হয়তো এইখানে রোগ রোগ থেকে ইয়ে পাওয়ার জন্য আর কি, এই জন্য আর কি ব্যাপারটা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার থেকে সূচনা হলো বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত 2-দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার। কলেজের মধ্যেই অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রায় 20টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের পক্ষ থেকে 2-দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হলো শুক্রবার। কলেজের মাঠেই অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড়, 500 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ডিসকাস থ্রো, মিউজিক্যাল চেয়ার সহ প্রায় 20টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। কলেজের 3টি বর্ষের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। শনিবার প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়। বিবেকানন্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2-দিনব্যাপী চলবে, টোটাল 20টি ইভেন্ট রাখা হয়েছে। মেয়েদের 100 মিটার, ছেলেদের 100 মিটার, 200 মিটার, 400 মিটার, হাই জাম্প, লং জাম্প, ডিসকাস থ্রো, মিউজিক্যাল চেয়ার, পাসিং বল, অনেক প্রতিটি ইভেন্টে 10-15 জন করে পার্টিসিপেট করেছে। এটা কি কালকেই পুরস্কৃত হবে? হ্যাঁ, কালকে আমরা বৈকাল 4টার দিকে আমরা পুরস্কার দেবো। আজকে কোনো কিছু ফাইনাল হয়েছে না? আজকে হিট হয়েছে, আজকে 200 মিটারটা ফাইনাল হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স,
অনিতা সিনেমা লেনের একটি হোটেলে ভারতীয় জনতা পার্টির দলীয় বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। কালনাতে বছর সাতের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ইন্দাস ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ইন্দাস ব্লকের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে নজির সৃষ্টি করলেন। শেহারাবাজার ফুটবল মাঠে আগামী 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে পঞ্চায়েতি রাজ সম্মেলন। পাল্লাতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মিউটেশনের অনলাইনে টাকা পেমেন্ট বিষয়ে জালিয়াতির অভিযোগ উঠল সাইবার ক্যাফের বিরুদ্ধে। নতুন আধার কার্ড তৈরি এবং আধার কার্ডে ভুল সংশোধনের জন্য একটি ক্যাম্প করা হলো শেখানা গ্রাম পঞ্চায়েতের দপ্তরে। কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো আরিন গ্রামে। অল্পের জন্য প্রতারণার হাত থেকে বাঁচলেন কাকসা থানার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা সরকারি কর্মী উৎপল দত্ত। রাততলা এলাকায় নতুন রথ নিয়ে আসার পরিকল্পনা গৃহীত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। শুক্রবার থেকে সূচনা হলো বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, সমাজের সাথে, মানুষের পক্ষে। নমস্কার। We'll be right back.